Hello guys, welcome or welcome back to my channel and happy new year to all of you. সো আমি আবারও চলে এসেছি নতুন বছরে নতুন একটা এক্সাইটিং হরর ভিডিওর সাথে। আমি জানি লাস্ট ভিডিওটা আমি বেশ কিছু মাস আগে আপলোড করেছিলাম, আর ওখানে আমি শেয়ার করেছিলাম যে কেন রেগুলার ভিডিও আসছে না, কারণ আমার ক্যামেরাতে কিছু ইস্যু রয়েছে। সো আমি ট্রাই করবো এবার থেকে ফোনে ভিডিও করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আর আজকের এই ভিডিওটা আমি শেয়ার না করে থাকতেই পারলাম না তোমাদের সঙ্গে, কেন সেটা একটু পরে বলছি। আর নতুন ভিডিও স্টার্ট করার আগে যেই কথাগুলো আমি তোমাদেরকে সবসময় বলি সেটাই বলছি, যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশান বেল বাটনটা নিচে প্রেস করে দিও, যাতে যখনই কিনা আমি একটা নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে আর শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই কমেন্ট করতে হবে যাতে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শাউট আউট দিতে পারি। সো প্লিজ ভালো ভালো কমেন্টস করো, যাতে যাদের সবথেকে ভালো কমেন্ট আমার লাগবে তার কমেন্ট আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। লাস্ট অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো লেটস স্টার্ট আ নিউ এক্সাইটিং ভিডিও। সো রিসেন্টলি ফেসবুক ওপেন করলেই তোমরা দেখতে পাবে সবাই একটা পুতুলের ছবি শেয়ার করছে, আর ওপরে লেখা সরি রবার্ট। তো প্রথমে আমি অবাক হয়েছিলাম যে এটা কেন করছে সবাই, কি মানে ডিটেলসটা তো আমি জানতাম না। বাট পরে যখন একটু রিসার্চ করলাম তখন আমি জানতে পারলাম যে এটা একটা ডল এবং ডলটা হন্টেড, এবং ডলটার নামই হচ্ছে রবার্ট, রবার্ট দ্য ডল। এরকম অনেক হন্টেড ডলের কথা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট এটা রিসেন্টলি ফেসবুকে এতটাই ভাইরাল যে তুমি ফেসবুক ওপেন করলে প্রত্যেক মিনিটে মিনিটে দেখতে পাবে। হন্টেড ডলের নাম তো অনেকেই শুনেছো, বাট সবাই এই ডলটাকে কেন সরি বলছে, কেন ক্ষমা চাইছে, ব্যাপারটা একটু অদ্ভুত। একটা ডলের কাছে একজন কেন অকারণে সরি বলতে যাবে? ওয়েল, পুতুলটির ঘটনাটা স্টার্ট হয়েছিল 1904 সাল থেকে। এই পুতুলটি সবার প্রথমে 4 বছরের একটা বাচ্চার কাছে ছিল, যার নাম ছিল রবার্ট ইউজিন অটো। 4 বছরের এই বাচ্চাটিকে তার দাদু তার বার্থডেতে এই পুতুলটা গিফট করে, আর রবার্টের গ্র্যান্ডফাদার কোনো এক জার্মানির টয় শপ থেকে এই পুতুলটা তার জন্য নিয়ে এসেছিল। ছোট্ট ইউজিনের এই পুতুলটাকে এতটাই ভালো লেগে যায় সে 24 আওয়ার্স সে পুতুলটার সাথেই থাকতে শুরু করে। সে যখন খেত, ঘুমাত এবং যা যা কাজ করতো সারাদিনে সব সময় পুতুলটার সাথেই করতো, একটুও কাজ ছাড়া করতো না পুতুলটাকে। এবং পুতুলটাকে রবার্ট এতটাই ভালোবেসে ফেলেছিল তার নামও দিয়েছিল তার নামের প্রথম ওয়ার্ড দিয়ে, যেটা হলো রবার্ট। এছাড়াও পুতুলটার থাকার জন্য রবার্ট একটা আলমারিও দিয়ে দিয়েছিল পুতুলটাকে, এবং ইউজিন মনে করতো আলমারিটা রবার্টের ঘর। তো সব কিছুই নর্মাল ছিল, বাট হঠাৎ করে একদিন শুরু হয় অদ্ভুত ঘটনা। তো প্রতিদিনের মতো ইউজিন রাত্রিবেলাও পুতুলটাকে নিয়ে ঘুমাতে যায় তার রুমে, এবং আসল ঘটনাটা ঘটে কিন্তু মাঝরাতে। হঠাৎ করে মাঝরাতে ইউজিন ঘুমন্ত অবস্থায় কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর আওয়াজগুলো এতটাই জোরালো ছিল যে ইউজিনের ঘুম ভেঙে যায়, এবং সে উঠে দেখে চারিদিকে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। তো সে ভয় পেয়ে চিল্লাতে থাকে, এবং চিৎকারের আওয়াজ শুনে পাশের রুম থেকে ইউজিনের বাবা মা ছুটে আসে। কিন্তু তারা প্রথমে বুঝতে পারেনি যে কী হচ্ছে, তারা ভেবেছিল কোনো হয়তো চোর ঢুকেছে বা ইউজিন স্বপ্ন দেখেছে তাই ভয় পেয়েছে। কিন্তু ঘরে তারা গিয়ে দেখে ঘরের অবস্থা খুব খারাপ, ঘরের চারিদিকে জিনিসপত্র ফার্নিচার জামা কাপড় চারিদিকে ছড়িয়ে রয়েছে, এবং ইউজিন ভয় পেয়ে এক কোনায় বসে আছে। তো তখন তার বাবা মা ইউজিনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তারা ভাবে ছোট্ট ইউজিনই এগুলো করেছে, সেই খেলতে খেলতে হয়তো জিনিসপত্র ছড়িয়ে ফেলেছে কোনোভাবে। কিন্তু ইউজিন বলে আমি এসব কিছুই করিনি, এবং আঙুল দিয়ে ইশারা করে রবার্টের দিকে। তো তার বাবা মা স্বাভাবিকভাবেই ভাবে যে ইউজিন হয়তো মিথ্যা কথা বলছে, তাই তারা অত গুরুত্ব না দিয়ে চলে যায়, এবং তারপরে আস্তে আস্তে যত দিন যায় সব কিছু নর্মাল হতে থাকে। ইউজিনও ওই রাতের কথা ভুলে যায়, এবং যত দিন যায় ইউজিন রবার্টকে আরও আপন ভাবতে শুরু করে, আরও বেশি করে ভালোবাসতে শুরু করে, সে আরও সময় কাটাতে শুরু করে রবার্টের সাথে। কিন্তু এত কিছুর মধ্যে একটাই অদ্ভুত ব্যাপার ছিল যে যখনই ইউজিনের কোনো জিনিস ওই পুতুলটা মানে রবার্টের ভালো লাগতো না, তখনই একই রকম ঘটনা বারবার ঘটতো, জিনিসপত্র লন্ডভন্ড হয়ে যেত চারিদিকে, মনে হতো যে কিছু একটা ঘটেছে বাড়িতে, এবং খুবই অ্যাবনর্মাল জিনিসপত্র ঘটতে শুরু করে ওই ঘটনার পর থেকে। আর এই ঘটনা তখনই ঘটতো যখন রবার্টের ইউজিনের কোনো জিনিস কোনো কথা ভালো লাগতো না, আর ইউজিন যখন রোজ স্কুলে বেরিয়ে যেত ইউজিনের ঘরে কেউ থাকতো না, তখন পাড়া প্রতিবেশীরা ইউজিনের বাড়ির দিকে যখন তার রুমের দিকে দেখতো পাড়া প্রতিবেশীরা, তখন দেখতো পুতুলটা জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং পর মুহূর্তে যখন আবার লোকেরা ওই জানলার দিকে তাকাতো দেখতো ওখানে কেউ নেই, পুতুলটি হঠাৎ হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যেত।
প্রথম তারা ভেবেছিল যে তাদেরই কোনো ভুল হচ্ছে, কোনো চোখের ভুল হবে, কিন্তু এই ঘটনা যত দিন যায় বারংবার ঘটতে থাকে। তখন প্রতিবেশীরা ভাবে যে না সত্যি এরকম কিছু ঘটছে, তখন তারা ভয় পেয়েই তার বাড়িতে গিয়ে কমপ্লেন করে বা গিয়ে জানায় ইউজিনের মা বাবাকে যে এরকম যখনই ইউজিন বাড়ি থেকে বেরিয়ে যায় স্কুলের জন্য, তারা ইউজিনের রুম থেকে দেখতে পায় জানলার সামনে পুতুলটা দাঁড়িয়ে রয়েছে, আবার মাঝে মাঝে পুতুলটা ভ্যানিশ হয়ে যায়। তো ইউজিনের বাবা মা কথাগুলো একদমই বিশ্বাস করে না, ভাবে মিথ্যা কথা বলছে প্রতিবেশীরা কোনোভাবে। তো এরপর পাড়া প্রতিবেশীরা ধরে নেয় যে আসলে ওই বাড়িটা হন্টেড, ইউজিনের ফ্যামিলি হন্টেড, ওই পুতুলটাও হন্টেড। তারা তারপর থেকে এড়িয়ে চলে ওই বাড়িটা, যখনই বাড়িটার সামনে তারা যায় বাড়িটাকে অ্যাভয়েড করতে থাকে। একবার এক ঘটনা ঘটে, যখন বাড়িতে কেউ ছিল না, সবার অ্যাবসেন্সে একজন মিস্ত্রি ওদের বাড়িতে কাজ করতে এসেছিল, মানে ইউজিনের বাড়িতে। এবং তখন যখন ইউজিনের রুমের পাশ থেকে মিস্ত্রিটা পাস করে, তখন ভেতর থেকে অনেক আওয়াজ আসে। সে ভাবে যে কোনো বাচ্চা কাচ্চা খেলছে, হয়তো বাচ্চার ঘর, স্বাভাবিকভাবেই কোনো বাচ্চা। কিন্তু আশ্চর্যজনকভাবে তখন বাড়িতে কেউই উপস্থিত ছিল না। যখন মিস্ত্রিটা খুলে দেখে ইউজিনের রুম, দেখে যে রুমের মধ্যে কেউ নেই, শুধুমাত্র রবার্ট ছাড়া, এবং রবার্ট বিছানার ওপরে বসে আছে। এই ঘটনার পর থেকে লোকজন আরও ভয় পেতে শুরু করে, বিভিন্ন রকম ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে থাকে, বাচ্চাদের খেলার হাসির আওয়াজ আসতে থাকে। তো লোকজন আরও ভয় পেয়ে যায়, আরও বেশি করে অ্যাভয়েড করতে থাকে ইউজিনের বাড়ি। তো এরপরে অনেক বছর কেটে যায়, ইউজিনও আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, এবং আমেরিকা থেকে ইউজিন প্যারিসের দিকে রওনা দেয় তার কেরিয়ার করার জন্য, পড়াশোনা করার জন্য। ইউজিন ওই বাড়িটা ছেড়ে চলে যায়, তারপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকে না। ইউজিনের পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে সে বিয়ে করে প্যারিসে, এবং ওখানেই তার পুরনো বাড়িতেই আবারও ফিরে আসে ইউজিন তার ওয়াইফকে নিয়ে। এবং বাড়িতে আসার পর থেকে ইউজিনের আবার পুরনো কথা মনে পড়ে যায়, তার ছোটোবেলার কথা, রবার্টের কথা। তারপর দিয়ে ইউজিন আবার রবার্টকে 24 ঘন্টা তার সাথে রাখতে আরম্ভ করে। কিন্তু এই জিনিসগুলো তার ওয়াইফের একদমই পছন্দ হয় না, তাই জন্য ইউজিনের ওয়াইফ পুতুলটাকে তাদের ওপরের স্টোর রুমে গিয়ে বন্ধ করে রেখে আসে। কিন্তু এরপরেও ঘটে কিছু অদ্ভুত ঘটনা। পাড়া প্রতিবেশীরা আবারও যখন ওই বাড়ির সামনে থেকে পাস করে, এত বছর পরেও তারা দেখতে পায় যে ওপরের স্টোর রুম থেকে ওই পুতুলটা আবারও উঁকি মারছে জানলার থেকে। তো এই ঘটনার পরেও তারা তাদের বাড়িতে জানায়, কমপ্লেন করে, বাট কোনো লাভ হয় না। যখন তার বাড়ির লোক কোনো রকম কিছু তোয়াক্কা করে না, তখন ইউজিনের রিলেটিভদেরকেও জানানো হয় যে এরকম এরকম অদ্ভুত ঘটনা ঘটছে বাড়িটায়, তারাও বিশ্বাস করে না, জিনিসটাকে গুরুত্ব দেয় না। এরপর থেকে পাড়া প্রতিবেশীরা, লোকজনেরা ইউজিনের ফ্যামিলিকে হন্টেড ফ্যামিলি বলে ঘোষণা করে দেয়, এবং কেউ তাদের সাথে আর কথা বলে না। এরপর আরও দিন যায় এভাবেই, এবং ফাইনালি 1974 সালে ইউজিন মারা যায়, এবং এরপর এই বাড়িটাই একজন ভদ্রলোক কিনে নেন। তো আবারও আশ্চর্যজনকভাবে নতুন যে ফ্যামিলিটি আসে ইউজিনদের বাড়িতে, তাদের সাথেও অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। নতুন যেই ফ্যামিলি ওই বাড়িতে এসেছিলো, তাদের সাথেও একই রকম ঘটনা ঘটতে থাকে যা ইউজিনের সাথে হতো। যেই ঘরেই পুতুলটি থাকতো, সেই ঘরই লণ্ডভণ্ড হয়ে যেত। এরপর এত কিছুর পরে নতুন ফ্যামিলির যে লোক ভদ্রলোক ছিলেন, তিনি পুতুলটাকে, মানে রবার্টকে, মিউজিয়ামে দান করে দেয়। প্রথমে মিউজিয়ামের লোকজন নিতে চায় না যে একটা পুতুল কেন তারা রাখতে যাবে, একটা সাধারণ পুতুলকে। তারপর সব কিছু, সব ঘটনা যখন মিউজিয়ামের লোকরা জানতে পারে, তখন তারা পুতুলটিকে হন্টেড ডল মনে করেই মিউজিয়ামে রাখতে রাজি হয়। কিন্তু রবার্টকে যেখানেই রাখা হতো মিউজিয়ামে, সেই জায়গা ভেঙে ভাঙচুর করে রবার্ট ওখান থেকে বেরিয়ে যেত। পরের দিন গিয়ে লোকজনরা দেখতো রবার্ট সেই খাঁচা অথবা যেখানে রাখা হতো সেটার মধ্যে নেই। তো এরপরে অনেক ভালো করে মজবুতভাবে একটা কাচের টাইপের, একটা ট্যাং টাইপের বানানো হয়, যেই ফটো তোমরা গুগলে সার্চ করলে আজও দেখতে পাবে, সেই জিনিসটার মধ্যে রবার্টকে সুরক্ষিতভাবে রেখে দেওয়া হয়, এবং সেই একই পজিশনে রবার্ট আজও ওই ট্যাঙ্কটার মধ্যে বসে আছে। এবং এখনও লাখ লাখ মানুষ রবার্টকে ওই মিউজিয়ামে দেখতে যায়। তো তোমরা জানলে রবার্টের পুরনো গল্প, রবার্টের গল্প কোথা থেকে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয়, কিন্তু এই রবার্ট আসলে কে ছিল। অনেকেই মনে করে রবার্ট একটা ডল ছিল যেটা কিনা হন্টেড ছিল, এবং রবার্টকে যে ভালোবাসত রবার্টও তাকে ভালোবাসত, এবং রবার্টের কথা যদি কেউ অমান্য করতো, না শুনতো, তাহলে রবার্ট রেগে গিয়ে সব কিছু ভাঙচুর করে ক্ষতি করতো। এই জন্য এখনও অবধি যারা রবার্টের সঙ্গে কথা বলে বা রবার্টের পারমিশন ছাড়া কিছু করে, তাহলে তাকে একবার হলেও তার কাছে ক্ষমা চেয়ে না, একবার হলেও সরি বলে। তাই জন্যই হয়তো ফেসবুকে তোমরা দেখতে পাবে সবাই যখন রবার্টের ছবিটা শেয়ার করছে, তখন একবার হলেও সরি রবার্ট কথাটা লিখে তারপরেই শেয়ার করছে। এই হলো রবার্টের ঘটনা, হোল স্টোরি। আর তোমাদের কি মনে হয়, তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর রবার্ট দ্য ডল বলে কি আসলেই কোনো হন্টেড ডল এক্সিস্ট করে, নাকি পুরোটাই একটা
মিথ্যা ঘটনা, বুদ্রকেই ঘটনা না কুসংস্কার আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে। এর মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা যাবে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই।